দ্বিতীয় দফা বন্যায় দেশের আঠারোটি জেলার কমপক্ষে সাত লাখ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে আর পানিবন্দী মানুষের সংখ্যা এখন পর্যন্ত ২২ লাখ এ পর্যন্ত বন্যায় মারা গেছে অন্তত সাতজন এটা সরকারি হিসাবে তথ্য তবে বাস্তবে পরিস্থিতি আরও খারাপ বলে ধারণা করা হচ্ছে এই বন্যায় ঘর বাড়ি ফসল গবাদি পশুর ব্যাপক ক্ষতি হয়েছে সবচেয়ে ক্ষতির মধ্যে রয়েছে উত্তরের জেলাগুলো দেশের প্রায় সব নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তবে কিছু নদীর পানি কমতে শুরু করেছে দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডাক্তার রহমান মনে করেন এবার দীর্ঘস্থায়ী বন্যার পূর্বাভাস থাকলেও সেই আশঙ্কা কমে এসেছে মধ্যেই নদ নদীর পানি কমতে শুরু করবে তিনি দাবি করেন মানুষদের সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে বন্যায় উত্তর উত্তর পূর্ব এবং মধ্যাঞ্চলের জেলাগুলোর মধ্যে লালমনিরহাট কুড়িগ্রাম গাইবান্ধা নীলফামারি রংপুর সিলেট সিরাজগঞ্জ সুনামগঞ্জ বগুড়া জামাল জামালপুর টাঙ্গাইল রাজবাড়ি মানিকগঞ্জ মাদারীপুর ফরিদপুর নেত্রকোনা ফেনী ও নওগাঁ জেলার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন এছাড়া ঢাকারও নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হল উত্তরের লালমনিরহাট কুড়িগ্রাম গাইবান্ধা নীলফামারি রংপুর প্রভৃতি জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হিসেবে আঠারো জেলার চুরানব্বই উপজেলার মানুষ এখন পানিবন্দি অবস্থায় রয়েছে আবহাওয়া অফিস জানায় উজান থেকে আসা পাহাড়ি ঢল এবং দেশের অভ্যন্তরে প্রবল বৃষ্টির কারণে এই বন্যার সৃষ্টি হয়েছে আসাম থেকে আসা বৃষ্টির পানির ঢল পরিস্থিতিকে আরও খারাপ করে তুলেছে গত তিন চার দিনের প্রবল বৃষ্টির পর আগামী দুই দিন বৃষ্টি কম থাকবে কিন্তু উনিশ থেকে তেইশ জুলাই আবারও প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানান আবহাওয়াবিদ আক্তার আহমেদ তিনি বলেন এবার আসামেও প্রচুর বৃষ্টি হয়েছে সেই পানি সিলেটের হাওড় এবং ব্রহ্মপুত্র নদ দিয়ে প্রবেশ করে আমাদের দেশে আর আমাদের এখানে তো বৃষ্টি আছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী দেশের চোদ্দটি প্রধান নদ নদীর বাইশটি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে প্রতিষ্ঠানটির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরিফুজ্জামান ভুইয়া জানান বৃষ্টি কমে যাওয়ায় বিপদসীমার উপরে থাকলেও নদীর পানি কমতে শুরু করেছে গঙ্গা ও পদ্মা ছাড়া সব নদীর পানি একটু একটু করে কমেছে তবে গঙ্গা ও পদ্মা নদীর পানি আরও বাড়তে পারে আবার বৃষ্টি শুরু হলে অন্যান্য নদীর পানিও বাড়তে শুরু করে তখন আবার পরিস্থিতি খারাপের দিকে যাবে তার মতে পানি নামতে শুরু করায় এখন দেশের মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটছে এদিকে বন্যায় পানিবন্দি এলাকাগুলোতে খাদ্য চিকিৎসা এবং আশ্রয়ের সংকট দেখা দিয়েছে পানীয় জলের তীব্র সংকট তৈরি হয়েছে সংকট দেখা দিয়েছে শিশু খাদ্যের মানুষ আশ্রয় কেন্দ্র এবং বাধে অবস্থান করছে স্যানিটেশন ব্যবস্থার প্রবল সংকট সৃষ্টি হয়েছে আশ্রয় কেন্দ্রগুলোতে পরিবেশ খারাপ এবং রোগবালায় ছড়িয়ে পড়ে আশঙ্কা তৈরি হয়েছে অতি দ্রুত এসব সংকট মোকাবেলায় প্রত্যাশা করছি প্রশাসনিক দিক থেকে আরো গুরুত্বপূর্ণ সব পদক্ষেপ নেওয়া হবে এবং বানভাসে এই সব মানুষের কষ্ট দূরীভূত হবে আলোচিত সর্বশেষ সংবাদ এবং ভাইরাল হওয়া এক্সক্লুসিভ ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে দিন